হ্যালো ফ্রেন্ড, আজি মই আপোনালোকৰ আগত আৰম্ভ কৰিম আসাম টেট এক্সামিনেশ্যন এলপি 2019। ইতিমধ্যে মই আলোচনা কৰা আসাম টেট 2012 আৰু আসাম টেট স্পেশাল 2021ৰ কোৱেশ্যনখিনি চাই নিশ্চয় আপোনালোকে ভাল পাইছে। আপোনালোকৰ সহাৰি পাই আজি মই আপোনালোকৰ আগত নতুন এটা পাঠ লৈ আহিছোঁ আৰু সেই পাঠটো হ'ব পাঠ নম্বৰ 9। আৰু এই পাঠ নম্বৰ 9ত আমি আলোচনা কৰিম আসাম টেট এক্সামিনেশ্যন এলপি 2019। এই ভিডিঅ'ৰ জৰিয়তে আপোনালোকে নতুন নতুন কিছুমান অংক পাব আৰু তাত আপোনালোকে ধুনীয়াকৈ বুজাই দিবলৈ আপোনালোকৰ আগত চেষ্টা কৰিম। গতিকে আমি সময় নষ্ট নকৰি মূল বিষয়লৈ আহোঁ। মূল বিষয়টো হ'ল কি, আমি নম্বৰ 1 কোৱেশ্যনটোত কি কৰিম, যদি এটা ত্ৰিভুজৰ প্ৰতিটো বাহুৰ মাপ ত্ৰিভুজটোৰ পৰিসীমাৰ এক তৃতীয়াংশৰ সমান হয় ত্ৰিভুজটোৰ প্ৰকাৰ কি? অপশ্যন এ সমদ্বিবাহু, বি সমকোণী, সি সমবাহু, ডি বিষমবাহু। গতিকে আমি এই কোশ্চিনৰ পৰা আজিৰ ভিডিঅ'টো ষ্টাৰ্ট কৰিম। গতিকে যিসকল মৰমৰ টেট পৰীক্ষাৰ্থীসকল মোৰ চেনেলত নতুনকৈ সংযোগ হৈছে আৰু মোৰ চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰা নাই, আপোনালোকে চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰিব আৰু অনাগত দিনত মই আপলোড কৰা নতুন ভিডিঅ'ৰ আপডেট পাবলৈ বেল আইকনত ক্লিক কৰিব আৰু ভিডিঅ'টো ভাল লাগিলে লাইক কৰিব, কমেণ্ট কৰিব আৰু বন্ধু বান্ধৱীৰ লগত শ্বেয়াৰ কৰিব। কি কৈছে যে যদি এটা ত্ৰিভুজৰ প্ৰতিটো বাহুৰ মাপ ত্ৰিভুজটোৰ পৰিসীমাৰ এক তৃতীয়াংশ হয়, আমি কি পাইছো ত্ৰিভুজৰ পৰিসীমা কি, ত্ৰিভুজৰ পৰিসীমা আমি পাইছো কি, ত্ৰিভুজৰ পৰিসীমা হল কি, বাহু তিনিটা যোগফল হয়নে। ইয়াৰ কি কৈছে পৰিসীমা, সে ধৰি লওক এটা ত্ৰিভুজৰ পৰিসীমা কি কৈছে, প্ৰতিটো বাহুৰ মাপ ত্ৰিভুজটোৰ পৰিসীমাৰ এক তৃতীয়াংশ, এটা বাহুৰ মাপ হল পৰিসীমা ধৰি লওক এইটো ইয়াৰ এক তৃতীয়াংশ আৰু এটা হল এক তৃতীয়াংশ, এনেকুৱা কৈছে। গতিকে আমি ত্ৰিভুজৰ পৰিসীমা, আমি পৰিসীমাৰ পৰা কি পাওঁ যে ইয়াৰ এক তৃতীয়াংশ কৈছে। গতিকে ত্ৰিভুজটো কি প্ৰকাৰৰ হব, ত্ৰিভুজৰ আমি ধৰক আমি ত্ৰিভুজৰ পৰিসীমা থ্ৰীয়ে আছে, থ্ৰীয়ে পৰিসীমাৰ এক তৃতীয়াংশ, তেতিয়াহলে কি হব, থ্ৰী ইনটু এইটো কেঞ্চেল কৰিলে আমি কি পাম, এ। তাৰ মানে কি, যি ত্ৰিভুজৰ আমি তিনিটা বাহুৰ মাপ সমান পাম তাক আমি কি বুলি কওঁ, সেই ত্ৰিভুজটোক আমি কি ত্ৰিভুজ বুলি কওঁ, সমবাহু ত্ৰিভুজ। গতিকে এই প্ৰশ্নটোৰ শুদ্ধ উত্তৰ হ'ব কি, সমবাহু ত্ৰিভুজ। সমবাহু ত্ৰিভুজ আমাৰ কোনটো অপশ্যনত আছে, চি নম্বৰ অপশ্যনত আছে, গতিকে চি নম্বৰ অপশ্যনটোৱে হ'ব আমাৰ শুদ্ধ উত্তৰ। আমি কেনেকৈ কৰিছো যে ত্ৰিভুজৰ পৰিসীমা বাহুৰ মাপ, সেই ধৰি লওক আমি ত্ৰিভুজৰ বাহুৰ মাপ আমি এই ধৰিছো, এই বাহুৰ মাপ কি কৈছে, প্ৰতিটো বাহুৰ মাপ ত্ৰিভুজটোৰ পৰিসীমা এক তৃতীয়াংশ, পৰিসীমা এটা পৰিসীমা এক্স ধৰিলো বা এ ধৰিছো ইয়াৰ এক তৃতীয়াংশ, গতিকে এৰ মান হব কি যে পৰিসীমাটো আমি কি ত্ৰিভুজৰ তিনিটা বাহুৰ মাপ, এনেকৈ আমি সেই ধৰি লওক প্ৰতিটোৰ মাপ ধৰিছো এ আৰু পৰিসীমা এইটো ধৰিছো, গতিকে এ ইকুৱেল টু এইটো কি হব, তিনিটা বাহুৰ মাপৰ যোগফল হল ত্ৰিভুজৰ পৰিসীমা, গতিকে এ প্লাছ এ প্লাছ এ হব কি থ্ৰী এ, থ্ৰী থ্ৰী কেঞ্চেল থাকিব কি এ থাকিব, গতিকে প্ৰতিটো বাহুৰ মাপ হব কি এ। যিহেতু প্ৰতিটো বাহুৰ মাপ যদি এ হয় তাৰমানে ত্ৰিভুজটোৰ কি হব, প্ৰতিটো বাহুৰ মাপ সমান, প্ৰতিটো বাহুৰ মাপ সমান হোৱাৰ কাৰণে ত্ৰিভুজটো কি হব, সমবাহু ত্ৰিভুজ হব। বুজি পাইছেনে, নিশ্চয় আপোনালোকৰ কনচেপশ্যনটো ক্লিয়াৰ হৈ গৈছে। এতিয়া আমি আহোঁ 2 নম্বৰ অংকলৈ। 2 নম্বৰ অংকটোত আমাক কি কৈছে, যদি কোনো এক বাছনি পৰীক্ষাৰ বাবে 200 জন শিক্ষাৰ্থীয়ে আবেদন কৰে আৰু 180 জনে পৰীক্ষাত অৱতীৰ্ণ হয় তেন্তে তাৰ মাজেৰে মাত্ৰ 70% পৰীক্ষাৰ্থীয়ে উত্তীৰ্ণ হয় তেন্তে পৰীক্ষাত অনুত্তীৰ্ণ পৰীক্ষাৰ্থীৰ সংখ্যা কিমান।
উত্তীর্ণ মানে পাস, অনুত্তীর্ণ মানে ফেল। এতে অপশন এ দিছে 68, বি 54, সি 58, ডি 65। এতে সেম এনেকুৱা ধৰণৰ এটা কোশ্চেন কিন্তু আমি কত পঢ়িছো, আসাম স্পেশাল টেট 2021ত এটা কৰি দিছো। এইখিনিত আমি এটা হেৰি মনত ৰাখিব লাগিব, 200 জন শিক্ষার্থী আবেদন করে, সেই 200 জনে কিন্তু পরীক্ষা দেওয়া নাই, গতি দুঃখটা আমার অঙ্কর হেৰি নাহে, গতি পরীক্ষা দিছে কিমান 180 জন, ঠিক আছে, 180 জনের ভিতর 70% পাস করেছে। আগতে আমি পাস করা ছাত্রছাত্রীর সংখ্যা বা পরীক্ষার্থীর সংখ্যা উলিয়াই লম, তারপর মোট পরীক্ষার্থীর পর সেখানে বিয়োগ করলে যিমানখিনি পরীক্ষা দিছে তারপর বিয়োগ করলে হয়ে যাব, ওকে। গতি পাস করার পর আমি যদি বিয়োগ করো সেটা আমি পাই যাব, ওকে। এতে আমি কি হব, সাসন সাসন আমি কি হল যে 180 জনের ভিতরত পাস করেন বা উত্তীর্ণ হন, ইয়াতে উত্তীর্ণ হয় বলে দিছে, উত্তীর্ণ হয় কিমান জন, ইয়াতে 180 জন, যেহেতু 70% বলে গেছে, ইয়াতে আমি 180 জন লিখি ডাইরেক্ট, আমি হেরি লিখো 100 জন, 100 জনের ভিতর উত্তীর্ণ হয় 70 জন, বুঝছে, গতিকে এজনের ভিতর উত্তীর্ণ হব 70/100, ইয়াতে আমি কি লিখি, এতিয়া 180 জনের ভিতর উত্তীর্ণ হয় 70/180/100, 0 0 ক্যান্সেল, কিমান হব 7×8=56, মানে হাত 5, হাত 12 হয়, 7×1=7 আর 5×5=12 জন হল, ইয়াতে সব আমি কি হয়, তাহলে অনুত্তীর্ণ পরীক্ষার্থীর সংখ্যা কি হব, অনুত্তীর্ণ পরীক্ষার্থীর সংখ্যা, অনুত্তীর্ণ পরীক্ষার্থীর সংখ্যা, পরীক্ষার্থীর সংখ্যা কিমান হব, সমান হওয়ার টোটাল পরীক্ষা দিছে কিমান, 180 জনে, ফেল করলে কিমান জন, অনুত্তীর্ণ হলে 126 জন, গতি উত্তীর্ণ হব কিমান, 10/6=4, ইয়াতে থাকি 7/5=54 জন, গতি শুদ্ধ অ্যান্সারটা হব 54, কত আছে বি নম্বর। এতিয়া আমি 3 নম্বর অঙ্কলে আহো, 3 নম্বর অঙ্কটোত কি কৈছিল, এটা শ্রেণী কোঠার সকলো লড়াক এক রেখা থিয় করা হল, হেই শৃঙ্খলত কোনো এক লড়ার স্থান 2 মূরর পর উনো বিংহ পোয়া গল, শ্রেণী কোঠাত থকা লড়ার সংখ্যা কিমান, অপশন এ 27, বি 37, সি 38, এন্ড ডি 39। এই সমস্যাটোত আমি কি করিব লাগিব, ইয়াতে দিছে কি এটা লড়া কি একে রেখা তেনেকৈ থিয় করা হয়েছে, হ্যাঁ থিয় করাত ইয়ার ধরা এইটো উনবিংহ, গতিকে এইটো উনবিংহ মানে 19 নম্বরত তেওঁর স্থান পোৱা গল, গতিকে কি হব এই রেখাটো থিয় হওয়া কিমান লড়া চলি আছিল, কিমান লড়া এই রেখাত কি হয়েছিল থিয় হয়ে আছিল, সেইখিনি আমাক উলিয়াব লাগে। আমি ইয়াতে কি করিব লাগিব, আমি নিশ্চয় জানো কি যে আমি শ্রেণী এটা শিকিছিল নহয়, সেই শ্রেণীর সহায়ত এই অঙ্কটো করিব লাগিব, একচুয়ালি এইটো প্রগতি শ্রেণী বা প্রগতির সহায়ত আমি করিব লাগিব, আমি জানো কি এনেকুৱা যদি থাকে আমি n+1/2, ওকে 2=, এইটো 19 বুলি লিখিব লাগিব, হলনে, যত এন হল কিয়র সংখ্যা 78 মুঠ লড়ার সংখ্যা, এনক আমি কি মুঠ লড়ার সংখ্যা বলি, মুঠ লড়ার সংখ্যাক আমি এন দি বুঝো, ওকে এন ইকুয়াল টু মুঠ লড়ার সংখ্যা, আমি কি কইছে
এই ফর্মুলাটো আমি কিন্তু জানো জানিব লাগিব যে n plus 1 by 2 equal to 19 19 হল কি ইয়া মাদত আছে গদি এই মাদত থকা হে 19 টা আমি লিখিলো এটা আমি কেনে কই এতিয়া মুট সংখ্যা আমি লিখাব পারি এইটো কি ইয়ার তলত মনে মনে 1 আছে গদিকে বজর পূরণ করি দিউ ক্রস মাল্টিপ্লিকেশন করে লিখিব n plus 1 equal to 19 into 2 n equal to কিমান হবো এটা কি হবো 38 1 টু ইপিনে গলে মাইনাস হবো n equal to 37 গতিকে n বুলি মুট লড়ার সংখ্যা ধৰিছো নহয় এই মুট লড়ার সংখ্যা আমাৰ ইয়াতে কিমান হবো ইয়াত মুট লড়ার সংখ্যা হবো কিমান দুই পিনৰ পৰা এই অপশন বি ত আছে 37 গতিকে 37 এ হবো আমার মুট লড়াকে বুঝি পাইছে না এটো আমি এই শ্রেণীর হয়াত করব লাগিব আমি জানি কি মুট শ্রেণী n প্লাস 1 বাই 2 ইকুয়াল টু যেটো ইয়াতে দিয়া আছে এটো বহাই দিব লাগিব ইয়াতে কেতিয়া বা 19 জায়গা বিলে সংখ্যা দিব পারে তেতে হলে সেই সংখ্যাটো আমি লিখিম ওকে আমি এতিয়া নেক্সট অঙ্কলৈ আহোঁ নেক্সট অঙ্কটো কি কৈছে যদি যদি এটা সংখ্যা 35% বড়ালে তার মান হয় 189 তেন্তে সংখ্যাটো কিমান ইয়াতে আমি সংখ্যাটো ধরিলাম সংখ্যাটো ধরিলাম ধরা হল সংখ্যাটো ধরো বা ধরা হল সংখ্যাটো সংখ্যাটো ইকুয়াল টু x মানে এই ক্ষেত্রে মই এটা কথা কব খুজিছো 2019ত ম্যাথসৰ যিখিনি প্ৰবলেম আহিছিল অলপ ক্ৰিটিকেল আহিছিল এল পি স্কুলৰ শিক্ষকৰ কাৰণে এটা অলপ ক্ৰিটিকেল আহিছিল কিন্তু যোৱা স্পেশাল ক্ষেত্ৰত যিখিনি কোৱেশ্যন আহিছে কিন্তু ভেৰি ইজি আহিছে গতিকে আশা কৰো এইবাৰৰ কোৱেশ্যনটো ইমান টাফ নহব গতিকে আপোনালোকে মোৰ ভিডিঅ'খিনি চাওক আৰু ঘৰত থকা কিতাপ বিলাক ভালকৈ পঢ়ক পঢ়িলে চাব আপোনালোকে মেথছৰ পৰা ফুল মাৰ্ক পাবলৈ সক্ষম হ'ব অকে আমি কি ধৰিলো সংখ্যাটো এক্স ধৰিছো ইয়াৰ কি কথা কি কৈছে এই সংখ্যাৰ 30% বঢ়ালে বঢ়ালে মানে যোগ কৰিব লাগিব গতিকে সংখ্যাটো এক্স ইয়াৰ কিমান বঢ়াব লাগিব 35% ইয়াতে এক্সৰ কিমান বঢ়াইছে 35% বড়লে ইয়ার মানটো কিমান হল 189 এতে x প্লাস ইয়ার র মানে কি পূরণ x ইনটু পার্সেন্ট মানে তলত এক দিব লাগিব ইকুয়াল টু 189 মানে এতে x এতে এটো আমি কি করিব পারি কটাকটি করিব পারি নকলে হব পারো ইয়াতে নকলে কটাকটি তো 35x by 100 equal to কিমান হব 189 ইয়াতে আমি কি ইয়ার পর তল তন আছে লহাগুলো লে এক হব গতিকে এটি কি হব এক হব জানে আপনাদের জানে এটি দিয়ে এই লহাগু হরণ করলে অন বা অন আর x পূরণ করলে এক হয়ে এক হব প্লাস আছে প্লাস দিউ তারপর 35x আছে বুঝছে এইখিনি কি হব 189 হব এটা আমি কি করিম আকৌ ক্রস মাল্টিপ্লিকেশনত যোৱা যাও ক্রস মাল্টিপ্লিকেশনত গলে এইটো যোগ কৰিলে কিমান হব 135x equal to 189 into 100 এইখিনি আমি ইপিনে কৰো এতিয়া এইখিনি কি হব এইখিনি আমি পাও কি এইটো বাৰু x এর মান আমাক উলিয়াব লাগে x equal to কিমান হব এইটো তলত যাব 189 into 100 তলত কি আহিব x এর লগত পূরণ থকা খিনি তলত আহিব এটো 135 হব হৈছে এতিয়া এইটো তিনিৰে হৰণ যায় এটো তিনিৰে যাব কাৰণ কি তিনিৰে হৰণ গলে মই ভিডিঅ'ত আলোচনা কৰিছো এই গোটেই খিনি যোগ কৰা যোগ কৰিলে কিমান হব 9 আৰু 9 যোগ কৰিলে 18 তিনের বিভাজ্য গতিকে 189 তিনের বিভাজ্য ঠিক সেই ধরে 1 প্লাস 3 1 প্লাস 3 প্লাস 5
9 15 3 2 6 3 5 3 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 Stay with me. Thank you to watch my channel.